তুমি যেরকমভাবে মার্কেটিংটা করছো, এই যে এই পরোটা এরকম বলে, এটার জন্যই কিন্তু তুমি ভাইরাল, এটা তোমাকে কিন্তু মানতে হবে। মানে তোমার ক্যারেক্টারটার জন্য তুমি ভাইরাল, নট পরোটা। মা কালী দিব্যি বলছি, মা অ্যাভারেজ পরোটা পিওর ভাঁড় বকার জন্য যায়, বিশ্বাস করুন। আজকে আমরা এসে গেছি বিশ্ববিখ্যাত ভাইরাল ফোনপে পরোটার দোকানে। আমি আমি বেসিক্যালি এখানে আসতাম না, কিন্তু রাতে ঘুমের মধ্যেও আমি ঘুমাতে ঘুমাতে স্বপ্ন দেখছি একটাই আওয়াজ গুনছে। হাতিটা কিন্তু এক ঘর, মানে এত সাদা দাঁত তোমার। তোমার পরোটা বিশ্ববিখ্যাত কেন একটু বলো? পরোটা পরোটার মতোই হয়। বিশ্ববিখ্যাত কেন, কারণটা? বিখ্যাত মানে উসম বিপরীত পরোটা হয়। বিপরীত পরোটা মানে কি? ঘিতে ভাজো পরোটা মানে আগেকার পরোটার ইতিহাসটা আমি বলছি। আগে তো ওটাকে মডিফাই করতে করতে পরোটাকে আমি এনেছি। আপনারা দেখতে পাচ্ছেন কাকা কিন্তু পরোটাকে মডিফাই করে নিয়েছে। আমি কিন্তু আমার জীবনে কিছু ছিঁড়তে পারিনি, তাই ইউটিউব চ্যানেল খুলেছি। আজকে আমি ছিঁড়তে এসেছি কাকার পরোটা। আচ্ছা, পরোটার সাথে কি কি পাওয়া যায় তোমার দোকানে? পরোটার সাথে ঘুগনি, আলুর দম টোটালি আনলিমিটেড ফ্রি। পরোটার সাথে কিন্তু ঘুগনি আর আলুর দম কিন্তু আনলিমিটেড। দাদা ঘুগনি ফ্রি দাদা পরোটার সাথে? পরোটার সাথে ঘুগনি ফ্রি। তাহলে এক প্লেট ঘুগনি ফ্রিতে। আপনি নিজেকে বলছেন যে আপনি সেলিব্রিটি? তো আমি সেলিব্রিটি বলি না, বাট আমাকে লোকে বলছে সেলিব্রিটি, কারণ সারা বিশ্বে যত কোটি যত হাজার কোটি মোবাইল আছে সব মোবাইলে আমি আছি, শুধু টেপাটে বিপন বাদ দিয়ে। আচ্ছা, তো কাকা কিন্তু বলছে কাকা সেলিব্রিটি। দেখুন সেলিব্রিটিরা বেসিক্যালি কাকা খুব ডাউন টু আর্থ, মানে মাটির মানুষ, তাই জন্য সেলিব্রিটি হয়েও কাকা পরোটা বিক্রি করছে। আজকে আমরা কাকার পরোটা খাবো এবং পরোটার ওপিনিয়ন দেবো যে কাকার পরোটা বেশি বিখ্যাত না কাকার ভাঁড় বকা বেশি বিখ্যাত। প্রতিটা কথার সঙ্গে আমার খাবারটি না মিললে খেয়ে দেখো। প্রতিটা কথার সঙ্গে এই যে ভাট 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 ফোন পে পরোটা ধরতি পর বানতা আসমান ভাইদিন ফোন পে পরোটা। এই পরোটার মেন ইনগ্রিডিয়েন্ট কি? এই পরোটার মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে ভাঁড় বকা। কাকার ভাঁড় বকার জন্য এই পরোটা যায়। এবার পরোটা খাবো, খেয়ে আপনাকে রিভিউ দেবো। তো এই মুহূর্তে আমার হাতে আছে বিশ্ববিখ্যাত ভাইরাল অরুণদার বাহায়তিনের পরোটা। এই পরোটা দিয়ে নাকি মুখ মোচা যায়। এই পরোটা কি নর্মাল পরোটার থেকে আলাদা? এটাই দেখবো, মানে এখনো খাইনি। মা কালী দিব্যি বলছি, মা অ্যাভারেজ পরোটা পিওর ভাঁড় বকার জন্য যায়, বিশ্বাস করুন। কোনো এমনি কোয়ালিটি নেই কাকার এই মুখ আর এই যে ভাঁড় বকে, এটার জন্যই পরোটা যায়, আর কোনো স্পেশালিটি নেই। আর বলছে যতক্ষণ প্লেটে পরোটা থাকবে ততক্ষণ ঘুগনি দেবে, কাকার সাথে আলাদা লেভেলের প্র্যাঙ্ক হবে। আর পরোটা আমি খেলাম, ঠিক আছে, মানে তোমাকে লুকিয়ে চুরিয়ে বলার কিছু নাই, নর্মাল দোকানে পরোটা খেয়েছি, খুবই অ্যাভারেজ পরোটা। কিন্তু তুমি যেরকমভাবে মার্কেটিংটা করছো, এই যে এই পরোটা এরকম বলে, এটার জন্যই কিন্তু তুমি ভাইরাল, এটা তোমাকে কিন্তু মানতে হবে। মানে তোমার ক্যারেক্টারটার জন্য তুমি ভাইরাল, নট পরোটা। যারা না খেয়ে কমেন্ট করে তারা ভাঁড় মে যায়, ভাঁড় মে, ঠিক আছে।